আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা টিপস দেখাবো যে এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে প্রতি সপ্তাহে অনায়াসে $10 থেকে $20 খুব সহজে ইনকাম করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে, না দেখলে তোমরা ইনকাম করতে পারবে না। আর আমি 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো এবং আমার দেখানো অনুসারে যদি তোমরা কাজ করো প্রতি সপ্তাহে $3 থেকে $5 ইনকাম করতে পারবা। $3 থেকে $5 প্রতিদিন ইনকাম করতে পারবা এই অ্যাপস দিয়ে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে নিই, যারা ভিডিওটি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদেরকে কাজ করার জন্য প্রথমে একটা কি লাগবে, প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো কাজ করার জন্য আমাদেরকে যে ওয়েবসাইটে আমাদেরকে কাজ করতে হবে বা যে অ্যাপসে আমাদের কাজ করতে হবে সেই অ্যাপসের নামটা হচ্ছে ইজি মানি। এই যে দেখো ইজি মানি এই অ্যাপটা যদি আমি ধরি, এই অ্যাপটা এই ইজি মানি এই অ্যাপটা আমাদেরকে গুগল প্লে থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আমাদের ইজি মানিতে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ইজি মানিতে আমাদের কী করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, আর হচ্ছে একটা ইমেল লাগবে। তো ইমেল একটা আমাদের লাগবে। তো ইমেল তোমরা যাদের আছে ভোটার আইডি কার্ড দিয়ে খুলেছো তোমাদের জন্য ভালো, আর যারা ইমেল অ্যাকাউন্ট নাই তোমরা এখনই ভোটার আইডি কার্ড দেখে তোমার অথবা কারো তার নিজস্ব পরিবারের কারোর ভোটার আইডি কার্ড দেখে জিমেল অ্যাকাউন্ট খুলো। জিমেল অ্যাকাউন্ট খোলার পরে তোমরা মোবাইল থেকে গুগল প্লে থেকে ইজি মানি এই ডলার চিহ্ন লোগো দেখে এই অ্যাপসটা ডাউনলোড করার পরে ওই যে মেল দিয়ে খুলবা ওই মেল দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট করব ইজি মানি। এই অ্যাপসে আমরা অ্যাকাউন্ট করব এবং ওই মেল দিয়ে আমাদেরকে আরেকটা কী করতে হবে, স্কিল অ্যাকাউন্ট লাগবে আমাদেরকে। আমরা কী করতে হবে, যে মেল দিয়ে আমরা ইজি মানি এখানে অ্যাকাউন্ট করব আমরা ওই ইমেল দিয়ে আমাদেরকে একটা স্কিল অ্যাকাউন্ট করতে হবে। তো আমি তোমাদের দেখায় বিস্তারিত, তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবা। তো ইজি আমি আশা করব সবাই এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে আমরা এটাতে ঢুকবো। আমরা ঢুকলাম, ঢোকার পরে লোডিং হয়েছে। আমি তোমাদেরকে আগে প্রসেসটা দেখাবো, তারপরে আমরা ইনকাম মানে দিনে কত ইনকাম করতে পারবো সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। কাজগুলো আসতেছে, তো লোডিং হচ্ছে। হোক, এই যে আমাদের অনেকগুলো কাজ, এই যে দেখো এই এই ছোট্ট একটা কাজ, এটা যদি আমরা ডাউনলোড করি এখানে হচ্ছে 26 ফিলিপাইন্স পি দিবে। হ্যাঁ, ফিলিপাইন্স এটা পি দিয়ে বোঝাচ্ছে। তারপর হয়েছে আমি এটা পেমেন্টটা আগে দেখাই যে আমরা যদি এই যে পে আউটে যদি যাই, যেখানে পে আউট আসে পে আউট, এই পে আউটে ক্লিক করলাম। পে আউটে খোলার পর এই যে দেখো সবগুলো দেশে কাজ করে, অল কান্ট্রি যদি দিই আমি, অল কান্ট্রিতে আমরা কীভাবে সব দেশে এটা মানে পে আউট করতে পারবে, টাকা পেমেন্টটা নিতে পারবে, এটা যদি আমি দেখাই তোমাদেরকে। তো আমার নেটটা এত স্লো, মানে রুমে আছি তো নেটের সমস্যা হয়তো এই কারণে। আচ্ছা, তো দেখো আমাদের এখানে আমরা এই স্ক্রিল দিয়ে আমরা কী করতে পারবো, এই স্ক্রিল দিয়ে আমরা পেমেন্টটা তুলতে পারবো, অথবা ওয়েব মানি দিয়ে, এই যে ওয়েব মানি দিয়েও আমরা করতে পারি অথবা স্কিল দিয়েও আমরা করতে পারি। এই দুইটা দিয়ে আমরা কী করতে পারবো, টাকাটা পেমেন্ট নিতে পারি। আমি এই জন্যই বলতেছি এই ইজি মানিতে আমরা এই ইজি মানি অ্যাকাউন্ট করার সময় এই ইজি মানিতে বা এই অ্যাপে আমরা যে মেল দিয়ে আমরা এই অ্যাকাউন্ট করবো ইজি মানিতে ওই মেল দিয়ে আমাদেরকে স্কিল অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমাদের মানে পেমেন্ট নিতে কোনো সমস্যা হবে না, মানে খুব সহজে আমরা পেমেন্টটা নিতে পারবো। এখন স্কিল অ্যাকাউন্ট কীভাবে করবে, স্কিল অ্যাকাউন্ট কীভাবে করবে, এটা www.skill.com এ গেলে তোমরা ওখানে এই ইজি মানিতে যেভাবে অ্যাকাউন্ট করলে সেভাবেই তোমরা ওখানে অ্যাকাউন্ট করতে পারবে, ঠিক আছে? তো আমি এটা দেখাইলাম না, এই পর্বে দেখাবো না, পরব
পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে স্ক্রিল অ্যাকাউন্ট আমরা করতে পারবো এবং এখান থেকে ইজি মানিতে কিভাবে আমরা স্ক্রিলের টাকা ট্রান্সফার করবো সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তো আমরা এই এই দুইটা পেমেন্ট মেথড দিয়ে আমরা টাকা তুলতে বা উইথড্র করতে হবে। এখন আমরা চলে আসি কাজে। কাজে আমি যদি হিস্ট্রি দেখাই, আমি এত ফিলিপাইন্স কাজগুলো কমপ্লিট করেছি, এই কাজগুলো আমি কমপ্লিট করেছি। এখন আমরা কাজে আসি যে কি ধরনের কাজ আমরা একদিনে কত ডলার ইনকাম করতে পারবো সেই ধরনের কাজ আমরা দেখব। এখন যদি আমি চলে আসি এখানে, এখানে অনেকগুলো, এখানে এখানে দেখো, এই যে এখানে দেখো যে টাক্স ফর্ম ফাইবার, ভিডিও ফর্ম অ্যাড কলোনি, ভিডিও ফর্ম এটা আচ্ছা আমি এটা এখন দেখবো না, কাটে দিলাম। কারণ এক নম্বর থেকে দেখি আমরা যে টাক্স ফর্ম ফাইবার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে লোডিং হচ্ছে, লোডিং হোক, আমরা এখানে অনেকগুলো কাজ পাবো, অনেকগুলো কাজ পাবো। এমন কতগুলো কাজ পাবো আমরা এখানে দিনে $3 ইনকাম করা কোনো ব্যাপারই না, দিনে $3 ইনকাম করা কোনো ব্যাপারই না, তাও আবার 2-3 ঘন্টার মধ্যে। তো দেখো এখানে, এখানে দেখো, আমি তোমাদেরকে দেখাই, এখানে দেখো, এখানে এই যে বোটকিং, বোটকিং আমি ক্লিক করলাম। বোটকিং ক্লিক করার পরে এখানে দেখো বলতেছে এটা কি করতে হবে, ডাউনলোড দ্য গেম ডাউনলোড করতে হবে। এক নম্বরে বলতেছে, এক নম্বরে বলতেছে ডাউনলোড দ্য গেম, দুই নম্বর বলছে ইচিপ লেভেল, অ্যাচিপ লেভেল 42 ইন দ্য গেম, এই গেমে আমাদেরকে 42টা অর্জন করতে হবে। এটা খুবই সহজ, একদিনে এটা আমরা লেভেলটা করতে পারি, 2-1 ঘন্টা যদি আমরা খেলি। গেট রেওয়ার্ডেড, এটা লেভেল করলে আমাদের রেওয়ার্ডেড হয়ে যাবে নতুন। আর এই অফারটা ভ্যালিড ফর, এটা 30 দিনের মধ্যে আমাদেরকে এটাকে কমপ্লিট করতে হবে। 42টা লেভেল 30 দিন লাগবে না, 2 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা যদি কমপ্লিট করে আমরা আর্ন 2026 রূপ, মানে আমরা এখান থেকে অর্জন করতে পারবো, এটা যদি করি আমরা 226 রূপ, মানে রাশিয়ান রুবলে। আমি যদি গুগলে তোমাদেরকে দেখাই 226 সমান কত ডলার হবে এবং বাংলাদেশে কত টাকা হবে, আমি যদি সেটা দেখাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে সহজে। তো গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমি যদি এখানে লিখি যে এই যে 226 রূপ টু, এটাতে আমি ক্লিক করলাম, মানে 226 রূপ টু ডলার। তো তাহলে এখানে দেখো এত, এই যে দেখো 226 রাশিয়ান রুবলে ইকুয়াল এত $3 ইউনাইটেড স্টেট ডলার, এসো $3 আমাদের ইনকাম হয়ে যাচ্ছে। তো $3 সমান যদি আমাদের $3 যদি হয় ইউনাইটেড টাকা, তাহলে বাংলাদেশে কত হবে। আমি যদি এখানে টাকা লিখি, আমি যদি এখানে $3 সমান যদি আমি টাকা লিখি, এখানে $3 আমি লিখলাম $3 টু টাকা, $3 টু টাকা আমি লিখলাম এখানে $3 টু টাকা। তো দেখি কত আসে বাংলাদেশে টাকা। এখন হয়তো বা $3 এটা 253 টাকা, মানে 250 টাকা, এই যে দেখো $3 সমান এত, তো 200 টাকা। তো দিন শুধু আমরা তো একটা কাজ দেখলাম, ঠিক না, আমরা কাজ দেখলাম কয়টা, একটা, আমরা তো এখানে কাজ দেখলাম একটা এটা, ঠিক না। এখন এখানে তো অনেক কাজ আছে, হাজার হাজার কাজ আছে, ঠিক আছে না। এখানে দেখো এই যে অনেকগুলো, একটা হচ্ছে 83, এটা যদি আমি দেখাই তোমাদের, আচ্ছা যাই হোক এটা কাজ করছে না, হ্যাঁ এটা দেখো, এটা হচ্ছে নেভারল্যান্ড ক্যাসিনো স্লট 2020 সোশ্যাল স্লট গেমস ইনস্টল অ্যান্ড ওপেন কমপ্লিট লেভেল এত $302 রিসিভ ইয়ার রেওয়ার্ড, আচ্ছা 300 লেভেল করতে হবে। এগুলো ছোটো ছোটো, মানে 1 মিনিট খেললেই মনে করো যে একটা লেভেল পার, 2 মিনিট খেল, 3 মিনিট খেললে 302 লেভেল পার, এরকম এই কাজগুলো। আবার যদি দেখি 1100, এটাও এটা কি বলেছে, ডাউনলোড দ্য গেম অ্যাচিভ লেভেল 12 ইন দ্য গেম, গেট রেওয়ার্ডেড নিউ ইউজার অনলি ফর 30 দিনের মধ্যে, এটাকে কত, 30 দিনও লাগবে না, একদিনে সব, এই এটাও দেখো একই ধরনের কাজ। তো আমি তোমাদেরকে হাতে কলমে দেখাইলাম
দিয়ে কিভাবে আমরা এই ইজি মানি থেকে টাকা আমরা ইনকাম করতে পারবো। ঠিক আছে, তো আরও অনেক কাজ আছে, শুধু ওইটাই আছে যে আমরা ট্যাক্স ফর্ম ফাইবার, এখানে দেখো এই যে আরও কাজ চলে আসলো, এই যে দেখো ট্যাক্স এতো 0.44 পে, তারপরে আরেকটা কাজ আসলো 0.27 পে, ফিলিপাইনের টাকাগুলো, এগুলো আসতেই থাকবে টাকা, এখানে কিন্তু অ্যাভেলেবল কাজ আছে। তারপরে আমরা ভিডিও ফর্ম অ্যাড করলো না, এটা যদি আমরা 26 সেকেন্ড একটা ভিডিও দেখি আমাদের 4 থেকে 5 ডুপ্লিকেট দিবে। Welcome to Advocate Life. These are my friends and this is our world. This is my Advocate Life. হ্যাঁ, ভিডিও আছে, আমি দেখাই, আমি তোমাদের দেখাই দিই, ভিডিও আছে, এই যে ভিডিওটা লোডিং হয়েছে, ভিডিওটা যদি আমি দেখি তাহলে আমি এখান থেকে এটা কি ভিডিও না আসলে, আমি এটা, হ্যাঁ এটা হয়েছে ভিডিও আমাদের, এটা কি ও না, এটা অ্যাপস অ্যাডসেরই একটা ই, তো আমাদেরকে ভিডিও ফর্ম অ্যাড করলনি না, এটা ক্লিক করি, তো যাই হোক ওইটা আমাদের অ্যাডস ছিল, অন্য একটা ক্লিক পড়েছিল, তো যাই হোক নেটটাও স্লো হয়ে গেছে আমার। তো পরবর্তীতে আমি তোমাদেরকে এখানে নো ভিডিও দেখাচ্ছে যে ও নেটওয়ার্কের সমস্যার কারণে এগুলো দেখাচ্ছে, হ্যাঁ এটা ট্যাক্স ফর্ম, এটা যদি দেখায় আমি এখানে অ্যাকাউন্ট করতে হবে এবং টাকা আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। ঠিক আছে, আমি দেখাই আমি তোমাদেরকে, এখানে খুবই সহজ মানে এখানে শুধু আমরা লাইক দিব, পোস্ট দিব, এতে আমাদের টাকা ইনকাম হয়ে যাবে। তো নেটটা যে এত স্লো, হ্যাঁ এই যে দেখো, এই যে ফেসবুক এবং ইউটিউব, এখানে আমাদেরকে ফেসবুকে লাইক দিতে হবে, শেয়ার দিতে হবে, ইউটিউবও তাই, ফেসবুকও তাই, একই অ্যাকাউন্ট করে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তো আছে, ইউটিউব চ্যানেল যদি থাকে তোমাদের তাহলে ভালো, আর যদি না থাকে তো আমাদের কি করতে হবে, ফেসবুক দিয়ে আমরা লাইক দিব, কমেন্ট দিব, শেয়ার করব, আমাদের ওখান থেকে টাকা ইনকাম, খুবই সহজ কাজ এখান থেকে। দেখো তারপরে হচ্ছে ট্যাক্স ফর্ম অ্যাডসেন, এটা আরেকটা বড় একটা মার্কেট প্লেস আমরা বলতে পারি, এখান থেকে সার্ভের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারব। এখান থেকে আমরা প্রতিদিন $2-3 ইনকাম করতে পারি, গেমসগুলো তো আছেই। তবে এটার একটা সতর্কতা হচ্ছে, এই যে দেখো এটা 9+ সেন্ট, এটা আমাদেরকে আরও কাজ আছে, এখন একটা আছে, তো এটা এখানে কাজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কখনো VPN বা প্রক্সি ব্যবহার করা যাবে না। আমরা কখনো প্রক্সি ব্যবহার করব না, প্রক্সি বলতে VPN ব্যবহার করতে পারবো না, VPN বলতে যে আমরা মানে একটা সিম দিয়ে কাজ করতেছি, এখন লগইন করলাম, পরে আবার আরেকটা সিম ঢোকালাম মোবাইলে, ওই সিম দিয়ে ধরো বাংলা, এটা গ্রামীণ দিয়ে আমি, এটা দেখো আমি গ্রামীণ দিয়ে এই নেটটা চালাচ্ছি, ঠিক আছে, আবার এটা চালাতে আবার কয়েকদিন পর আবার আমি কী করলাম, বাংলা লিঙ্ক দিয়ে আমি আবার এখানে লগ ইন করলাম ইজি মানিতে, ওইটা চালানোর পরে আবার কী করলাম কয়েকদিন পরে এয়ারটেল দিয়ে, তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের IP অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যায়। কোম্পানিগুলো একবার বাঙালিং আসে, গ্রামীণ আসে, এই কারণে আমাদের একটা সমস্যা হবে। তো আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তো তোমরা যে সিম দিয়ে গ্রামীণ দিয়ে যদি তোমরা এখানে লগ ইন করো ইজি মানিতে, তো গ্রামীণ ফোন দিয়ে এখানে কাজ করো, বাঙালিং অথবা এয়ারটেল দিয়ে করা যাবে না। তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো আমি এখানেই শেষ করতেছি, প্রত্যেককে ধন্যবাদ।